আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। এখানকার চিকিৎসা সেবা নিয়ে আমরা মূলত কথা বলে থাকি প্রতিনিয়ত পেশেন্টদের সাথে যারা এখানে ভর্তি থেকে চিকিৎসা নেন। আজকেও আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো আমরা ওনার কাছে চলে যাই, ওনার পরিচয়টা প্রথমে জানতে চাই। আসসালামু আলাইকুম, আপনার নাম? একটু জোরে বলবেন। রুমা। আচ্ছা, আপনি থাকেন কোথায়? কিশোরগঞ্জ। সেখানে কি করেন আপনি? গৃহিণী। আচ্ছা, আপনার মূলত কি সমস্যা ছিল? মেরুদণ্ডের সমস্যা ছিল। আচ্ছা, সেটা কত বছর যাবো? চার বছর। আচ্ছা, কি কি সমস্যা দেখা দিত? পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। আচ্ছা, কি কি করতে সমস্যা হতো আপনার? মানে কি কি মূলত সমস্যা? বসানো, কাজ করা, শোয়া, সব দিক সমস্যা। বসাতে সমস্যা হতো, শোয়াতে সমস্যা হতো। আচ্ছা, এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছেন? হ্যাঁ, কিশোরগঞ্জ অনেক চিকিৎসা নিয়েছি। আচ্ছা, তারপর? ওনারা অনেকে বলছে অপারেশনের কথা, অপারেশন আমি কি কিছুদিন ভালো যাব এটা বল না। হুম, এটা শুনে আমি সন্তুষ্ট হলাম না। বুঝতে পারিনি, মানে চিকিৎসার কথা, অপারেশনের কথা বলেছে, তারপর ওনারা বললো যে কিছুদিন সুস্থ থাকতে পারবেন কিন্তু সম্পূর্ণ সুস্থ হবেন না, এটাই ওনাদের অ্যাডভাইস ছিল। এটা কি কয়টা ডক্টর দেখেছিলেন? পাঁচ ছয়টা ডক্টর। তারা কি সবাই একই কথা বলেছে? সবাই বলছে না, লাস্টে আপনার যে ডাক্তার বললো যে এটা অপারেশন করতেই হবে। অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া কোনো উপায় নেই? না না। আচ্ছা, তারপর আপনি আর তাকে তার ট্রিটমেন্ট না নিয়ে অপারেশন করেন? তাই তো স্যার, কোন ডক্টর? শফিউল্লাহ প্রধান। আচ্ছা, ওনার ঠিকানাটা আপনি কোথায় পেয়েছেন? মোবাইলে, টিভিতে দেখলাম। টিভিতে, মোবাইলে? আচ্ছা, মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে। আচ্ছা, তার মাধ্যমেই তারপর আপনি এখানে এসে ভর্তি হয়েছেন? জি। আচ্ছা, আজকে পর্যন্ত আপনি কতদিন ভর্তি ছিলেন? এখানকার মূলত আপনার কি চিকিৎসা ছিল? অপারেশন নাকি? না, অপারেশন না, থেরাপি, আপনার ব্যায়াম, এগুলা। রিহ্যাব, ফিজিও? আচ্ছা আচ্ছা, এইগুলোই কল করি আপনার 21 দিনে ট্রিটমেন্ট দিয়েছে। জি, অপারেশন বিহীন। জি। আচ্ছা আচ্ছা, এখন বর্তমান অবস্থা আপনার ভালো? জি, ভালো। আচ্ছা, যেহেতু এখানে ভর্তি ছিলেন, আপনার কাছে জানতে চাইবো এখানকার আসলে পরিবেশটা কেমন? পরিবেশগুলা ভালোই লাগছে। এরপরে আপনার রোজ রেগুলার যেগুলা আপনারা সবাই মিলে নাকি আমার সম্পূর্ণ এই 12 ঘন্টা নিচে আমার কাছে সম্পূর্ণ লেগা লাগছে। সবাই দায়িত্ব নিয়ে আপনার চিকিৎসা আপনি আপনার সমস্যাগুলো ফ্রি কল করেছেন, উনিও শুনেছেন? শুনছে, কিন্তু আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, আপনার কাছে এটাও জানতে চাইবো এখানে যারা সেবক সেবিকারা আছেন তাদের আসলে ট্রিটমেন্টটা, সেবা কত কেমন? হ্যাঁ, ভালো। ঠিক আছে, আপনার কাছে এটাও জানতে চাইবো যেহেতু এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলবেন আসলে এখানকার আসলে চিকিৎসা সেবা মূলত কেমন? চিকিৎসাগুলো ভালোই, টাইম দেখা যাইতেছে, নার্সের সিস্টার সবাই মিলে আর কি যার যেটা দায়িত্ব পালন করার টাইম টাইম দেশ এবং দেশের বাইরে যারা আপনার মতো রোগী আছেন, যারা আপনার মতো সমস্যায় ভুগছেন, তাদের উদ্দেশ্যে কি কোনো কিছু বলার আছে, কোনো মত? হ্যাঁ, অবশ্যই। আমি চাই যে আমাদের এটা ভুগাচ্ছে, এখানে আসা চিকিৎসা করে সুস্থ আর সবচেয়ে বেটার, মানে সঠিক চিকিৎসা নেওয়ার জন্য আপনি অ্যাডভাইস করছেন তাদের? আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।